দেশে টিকার প্রথম ডোজ পাওয়া 15 লাখের বেশি মানুষের মধ্যে অনিশ্চয়তা বাড়ছে। তারা দ্বিতীয় ডোজ কবে পাবেন তা স্পষ্ট করতে পারছে না স্বাস্থ্য বিভাগ। টিকা না পেয়ে বিভিন্ন কেন্দ্রে অসন্তোষ প্রকাশ করেছে মানুষ। এদিকে রাশিয়া থেকে 1 কোটি ডোজ টিকা আনার কাজ এগিয়ে নিয়েছে সরকার, কিন্তু সেই টিকা প্রথম ডোজ পাওয়াদের দেওয়া যাবে কিনা এবং তাতে কাজ হবে কিনা তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। বিস্তারিত দেখুন রিপোর্টে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে রবিবার পর্যন্ত 58,19,900 জনকে অক্সফোর্ড অ্যাস্ট্রোজেনেকার তৈরি প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে। এদের মধ্যে দ্বিতীয় ডোজ পেয়েছেন 34,96,186 জন। এখনও দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষায় আছেন 23,23,714 জন, কিন্তু স্বাস্থ্য বিভাগের হাতে আছে 8 লাখের কিছু বেশি টিকা। ফলে মোটামুটি 14,40,000 মানুষের দ্বিতীয় ডোজ টিকা অনিশ্চিত হয়ে পড়েছে। টিকা সংকটের এই পরিস্থিতি প্রায় সারা দেশে, এ নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে। এ নিয়ে রবিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সকাল থেকে টিকা নিতে আসা মানুষের ভিড় ছিল। টিকার স্বল্পতার কারণে সবাইকে টিকা দেওয়া সম্ভব হবে না বলে কর্তৃপক্ষ জানিয়ে দেয়। তারপরও মানুষ ভিড় করে বিক্ষোভ করেন। দেশের অনেক স্থানেও দেখা গেছে টিকা ফুরিয়ে যাবে এই আশঙ্কায় SMS ছাড়াই অনেকে টিকা নিতে আসছেন, আর এতে তৈরি হচ্ছে হট্টগোল। সরকারি হিসাব বলছে ভারত থেকে উপহার হিসেবে পাওয়া 32 লাখ এবং কেনা 70 লাখ মিলিয়ে মোট 1,02,00,000 ডোজ টিকা বাংলাদেশে এসেছে। রবিবার পর্যন্ত প্রথম ও দ্বিতীয় ডোজ মিলে 93,16,086 ডোজ টিকা দেওয়া হয়েছে। বিভিন্ন কেন্দ্রে 8,83,914 ডোজ টিকা থাকার কথা, বাস্তবে হাতে আছে আরও কম, কারণ কিছু নষ্ট ও অপচয় হয়েছে। দেশীয় একটি কোম্পানির মাধ্যমে ভারত থেকে ভ্যাকসিন আনায় সরকার সরাসরি ভারত সরকার বা সেরাম ইনস্টিটিউটকে টিকার জন্য চাপও দিতে পারছে না। এছাড়া ভারতের করোনা পরিস্থিতি ভয়াবহ হওয়ায় মানবিক কারণও রয়েছে। এ কারণে এবার ভারতের বাইরে রাশিয়ার টিকা স্পুটনিক ভি আনতে যাচ্ছে সরকার। এক্ষেত্রে প্রাথমিকভাবে মাসে 20 লাখ করে 5 মাসে 1 কোটি ভ্যাকসিন আনার পরামর্শ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। আর এই আমদানি প্রক্রিয়াও বেশ খানিকটা এগিয়েছে। তবে এক্ষেত্রে বড় একটি প্রশ্ন রয়েছে, যারা অক্সফোর্ডের টিকার প্রথম ডোজ নিয়েছেন তাদের রাশিয়ার তৈরি টিকায় দ্বিতীয় ডোজ দেওয়া যাবে কি না। কানিজ ফাতেমা নিপা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।